favor. জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা হচ্ছে, তোমরা কবিতার নাম শুনে বুঝতে পারছো যে জন্মভূমি কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত দেশপ্রেমের প্রতি, দেশের প্রতি বা জন্মভূমির প্রতি তার যে ভালোবাসা, তার যে মমত্ববোধ, তার যে জন্মভূমির প্রতি তার যে কী বলা যায় যে গভীর শ্রদ্ধাবোধ থেকে কবিতাটা কবি লিখেছেন। এই কবিতায় কবি জন্মভূমিকে কতটুকু ভালোবাসেন, হ্যাঁ, জন্মভূমিকে ভালোবাসতে পেরে নিজেকে কীভাবে সার্থক মনে করেন সেটাই তিনি এই কবিতায় ব্যক্ত করেছেন। এই জন্মভূমি কবিতায় মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবি এখানে বোঝাতে এসেছেন যে তার জন্মভূমিতে অফুরন্ত মানে ধন রত্নের ভাণ্ডার আছে কিনা তিনি জানেন না, শুধু জানেন যে জন্মভূমিকে ভালোবাসতে হবে, জন্মভূমির প্রতি তার যে জন্মভূমির স্নেহ ছায় তিনি মানুষ হয়েছেন, বেড়ে উঠেছেন, তার জন্মভূমির প্রতি তার কৃতজ্ঞতা বোধ তিনি এই কবিতায় ব্যক্ত করেছেন। তার অক্রান্ত ধনরত্নের ভাণ্ডার না থাকলেও তিনি জন্মভূমিকে ভালোবাসেন, শুধু জন্মভূমির স্নেহ ছায় তিনি মানুষ হয়েছেন, বড় হয়েছেন। তার জন্মভূমির কবিতায় যে ধন সম্পদের ভাণ্ডারের উৎস না থাকলেও তার প্রাকৃতিক সৌন্দর্যের যে অক্রান্ত প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে, যে প্রাকৃতিক সৌন্দর্যের উৎসগুলোর মধ্যে সে যে চাঁদের হাসি, বাগানের ফুল, হ্যাঁ, তারপরে হচ্ছে জ্যোৎস্নার, এগুলো হচ্ছে তোমার অক্রান্ত নিয়ামত মানে সৌন্দর্যের ভাণ্ডার। তিনি জন্মভূমি কবিতায় কবি জন্মভূমি সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন, তিনি এই জন্যই কবি মানে জন্মভূমিতে জন্মগ্রহণ করে নিজেকে সার্থক মনে করেন, ধন্য মনে করেন, এভাবে তিনি কবি জন্মভূমির প্রতি তার ভালোবাসা ও গভীরতার শ্রদ্ধাবোধ মমত্ববোধ এখানে ব্যক্ত করেছেন। এখানে তিনি অনেকগুলো নতুন শব্দ ব্যবহার করেছেন, তার ভিতর কিছু নতুন শব্দ দেখো আমি বলছি। নতুন শব্দ বলতে এখানে সার্থক শব্দটি তিনি ব্যবহার করেছেন, সার্থক শব্দের অর্থ হচ্ছে সফল, মুদ্ব শব্দের অর্থ হচ্ছে বন্ধ করব বা বুঝব, তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে তিনি নাট্যকার, তিনি গীতিকার, তিনি সুরকার, তিনি নাট্য নির্দেশক, হ্যাঁ, তার উল্লেখযোগ্য অনেকগুলো গ্রন্থ রয়েছে, তার ভিতরে বরাকার, তারপরে গীতাঞ্জলি, হ্যাঁ, সোলাতুরে, এরকম ধরে অনেকগুলো তিনি গ্রন্থ লিখেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মূলত জন্মগ্রহণ করেছেন তোমার হচ্ছে 1861 সালের 7ই মে, জন্ম হচ্ছে 1861
একষট্টি সালের বিখ্যাত জোড়াসাঁকো, কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1948 সালে 7ই আগস্ট। তো এই হচ্ছে যে আজকের আমার আলোচনার বিষয়, যে জন্মভূমি কবিতাটা কবি কিভাবে দেশকে ভালোবেসে দেশের প্রতি তার ভালোবাসা মমতাবোধ থেকে কবিতাটা লিখেছেন। তিনি এ দেশে জন্মগ্রহণ করে নিজেকে সার্থক ধন্য মনে করেন, এদেশের সৌন্দর্যে তিনি মুগ্ধ। কবি এদেশের ছত্রছায়ায় স্নেহছায় মানুষ হয়েছেন বলে তিনি এদেশের জন্মভূমির প্রতি কৃতজ্ঞ। তিনি নতুন নতুন শব্দগুলো ব্যবহার করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে, তিনি মৃত্যুবরণ করেন কত সালে, তিনি হচ্ছে গীতা মানে কোন কাব্যগ্রন্থের জন্য পুরস্কৃত হয়েছেন, তিনি শান্তিনিকেতনের মতো এরকম মানে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি শিক্ষাধারাকে আরও নতুনভাবে উন্মোচন করেছেন। এভাবে তিনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভূমির কবিতা, তার নিজের মানে জন্মভূমির প্রতি তার ভালোবাসা, তার তার মমত্ববোধ ব্যক্ত করেছেন। এবারে আজকে আমি অনলাইন ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আবারও প্রিয় শিক্ষার্থীবন্ধু, তোমাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগত জানিয়ে আবারও আমি ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।